2020 সালের 25 মার্চ যাদের সরকারি চাকুরিতে আবেদনের বয়স শেষ হয়েছে তারা আগামী 2023 সালের 30 জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ চাকরির আবেদনে তাদের 39 মাস ছাড় দেওয়া হয়েছে। আজ মন্ত্রণালয় ও বিভাগগুলোকে এই সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয় যে সব মন্ত্রণালয় বিভাগ ও এর অধীন অধিদপ্তর পরিদপ্তর দপ্তর এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত জাতীয়কৃত প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকুরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে করোনা পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি সেসব দপ্তর প্রতিষ্ঠানের 2023 সালের 30 জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স 2020 সালের 25 মার্চ পর্যন্ত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে আবেদন করার সুযোগ পাবেন। এর আগে করোনার কারণে ক্ষতিগ্রস্ত সরকারি চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 21 মাস ছাড় দিয়ে 2021 সালের 2 সেপ্টেম্বর চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়।